শ্রী ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই আশা করি ভালো আছো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর আজকে তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করছি সেটা খুবই একটা বিষয়ে খারাপ লাগার বিষয় তোমরা বুঝতেই পারছো তোমরা হেডিং দেখে বুঝতেই পেরেছো আশা করি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করো ভিডিওটা বেশি লেন্থ করবো না শটের ওপর দিয়ে আজকে দেখায় যে আর কর্মীদের কতটা দুঃখ কতটা মনের ব্যথা তারা তবুও কিন্তু সমাজসেবা করতে ছাড়ছে না তো দেখো পুরো বিষয়টা কীভাবে এখানেতে আলোচিত হয়েছে বলছে গয়না বিক্রি করে শিশুদের খাবার দিচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘ লকডাউন কাটিয়ে ফেব্রুয়ারি মাস থেকে খুলে গিয়েছে স্কুল কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু এবং মায়েদের নিয়মিত খাবার দেওয়াই হচ্ছে নিয়ম কিন্তু এরকম অনেক জায়গায় আছে যেখানে পেট্রোল ডিজেল যে জায়গায় পৌঁছেছে এত দাম যে জায়গায় পৌঁছেছে এবং সেই জায়গায় কিন্তু মূল্য বৃদ্ধি এতটাই বেশি যে মানুষ হাঁসফাঁস অবস্থা তার উপরে যদি টাকা না পায় অঙ্গনওয়াড়ি কর্মীগুলি এবং যেখানে খরচের হারটা অনেকটাই বেশি কারণ প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ দিতে হচ্ছে এবং সবজি দিতে হচ্ছে আলু দিয়ে ঝোল করতেও হচ্ছে সব খরচের হারটা বেশি যেখানে টাকার পরিমাণটা পাওয়া যাচ্ছে না কিন্তু সেন্টার চালিয়েও দীর্ঘদিন ধরে খাবারের পয়সা পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি কর্মীরা এটাই তাদের দাবি এভাবে চলতে থাকলে শীঘ্রই দুপুরের খাবার খাবার দেওয়া বন্ধ করতে হবে বলে জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অঙ্গনওয়াড়ি কর্মীরা ইতিমধ্যে বিষয়টি প্রকল্প আধিকারিক প্রকল্পের কাছে গিয়েছেন বলছে অগ্নিমূল্যের বাজারে সবজি থেকে সয়াবিন চাল থেকে ডাল সব কিছুরই দাম হচ্ছে আকাশ ছোঁয়া অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ ফেব্রুয়ারি থেকে প্রতিটি সেন্টারে খাবার সরবরাহ করার পরও কিন্তু তাদের টাকা মেলেনি নতুন করে দুপুরে খাবার দেওয়ার জন্য নিজের বাড়িতে থাকাই বিয়েতে পাওয়া যৌতুক গয়নায় তারা বিক্রি করছে এবং কেউ কেউ সঞ্চিত অর্থ থেকেও চালাচ্ছেন সেন্টারগুলি এখানেই শেষ নয় কোনো কোনো কর্মীকে আবার চড়া সুদে টাকা ধার করেও বাচ্চাগুলোর মুখে মুঠো খাবার তুলে দিতে হচ্ছে তারপরেও বিভিন্ন দোকানে এক থেকে দেড় লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছে একাধিক এস কর্মীর সেই টাকা শোধ করতে না পারলে তারা কতদিন যে এই দুপুরের খাবার দিতে পারবেন তা নিয়ে তারা চিন্তায় পড়েছেন বিষয়টি জানিয়েছেন ইতিমধ্যেই জেলা প্রকল্প আধিকারিকের কাছে সরকার নির্ধারিত খরচ চালানোর বিল দেওয়ার দাবি জানিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা এ বিষয়ে কিন্তু এক নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী জানিয়েছেন যে আমরা দীর্ঘদিন ধরে সেন্টার চালানোর খরচ পাচ্ছি না দোকানগুলিতে টাকার দেনা বেড়ে যাচ্ছে মূল্যবৃদ্ধি এই অবস্থায় কেউ আর নতুন করে আমাদের বাকিতে কিছু দিতে চাইছে না সেন্টার চালাতে তাই খুবই তাদের অসুবিধা হচ্ছে এভাবে কতদিন চলবে কিছুই তারা বুঝতে পারছে না সরকার নির্দেশে বলা হয়েছে সরকার নির্দেশে বলা হয়েছে যে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি শিশুর জন্য মাথাপিছু বরাদ্দ ছ টাকা পনেরো পয়সা মায়েদের জন্য বরাদ্দ ছ টাকা উনসত্তর পয়সা যা রান্না করে পরিবেশন করতে হবে যার মধ্যে থাকবে একটি সেদ্ধ ডিম সঙ্গে সয়াবিন ডাল চাল সবজি ইত্যাদি তো থাকছে যা এই বাজারের অসম এই প্রকারে অসম্ভব তাই অনেক অঙ্গনওয়াড়ি কর্মীরা নিজেদের মাসিক সাম্মানিক থেকেও চালিয়ে দিচ্ছে এই খাবার দেওয়ার জন্য এ বিষয়ে জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রকল্প আধিকারিক অমিত সমাদদার জানিয়েছেন এরকম কোনো ঘটনা আমাদের নজরে নেই যা বলায় আহ কর্তৃপক্ষকে বলবে কিন্তু এই ধরনের সমস্যা তারা সম্মুখীন হচ্ছে দেখা যাক তারা কতদিন কী করতে পারে আপনারা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে সরকারের কাছে এই ভিডিওটা যত বেশি আপনারা শেয়ার করবেন যত বেশি মানুষের কাছে পৌঁছবেন গ্রুপে গ্রুপে শেয়ার করে করে তত কিন্তু সরকারের নজরে এই ভিডিওটি আসা চাই তাহলে যদি এই অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা সমস্যার মধ্যে পড়ছেন যারা সামান্য সাম্মানিক পেয়ে সেখান থেকে বাচ্চাদের মুখে মুঠো খাবার তুলে দেওয়ার চেষ্টা করছেন প্রতিনিয়ত সেই সাম্মানিকটাও তারা পাচ্ছেন না বলে দাবি করছেন তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের ন্যায্য পাওনাটা পেয়ে যায় এবং বাকি থাকা বকেয়া যে টাকাটা তারা পাচ্ছে না সেটা যেন খুব তাড়াতাড়ি তাদের পেয়ে যাওয়া উচিত তাহলে তারা বাকি যে দেনাটা আছে সেটা যাদের শোধ করতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি ভিডিওটা অনেক মানুষের মধ্যে আপনাদের অনেক কর্মীর মধ্যে শেয়ার করতে থাকুন যাতে সরকারের নজরে আসে বিষয়টি এবং সেটা নিয়ে যেন দ্রুত পদক্ষেপ সরকার গ্রহণ করে আজকে এখানে শেষ করছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন থ্যাংক ইউ সো মাচ